সফর, শহর শহর, সময় কখন কোথায় দাঁড়ায়, জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে খুঁজে পাই সবুজের হৃদয়ে কবু করেছি সজীব, কবু কিছু হারিয়েছি নেছি জীবন, হাজার চোখে চোখ রেখে দেখেছি জীবনে সাদা কাল কত আয়োজন, জন্ম জন্ম কদম কদম মুঠায় ভরে কুড়াই কিছু জীবনের প্রলোভনে আমি চলি প্রতি ক্ষণে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে যাকে পাই ফুলে চুপি সারে করেছি জীবনের তালা, সুখের ঘরে দুঃখ পুষে বুঝেছি আসলে জীবন মানে নেই কিছু পাস, পাওয়ার প্রয়াস প্রাণের আভাস, ঝলনা ঝলনা মায়ার বাঁধন শরীর স্বজন খোলা পথে একা চলি আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পাই سبحان الله والحمد لله شكرا الله بسم الله توكلت على الله صفر 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 بسم الله توكلت على الله صفر 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 পৃথিবীর বুক জুড়ে না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর, হতাশার ভাব কেটে মলিন হৃদয়, ভেতরে গড়ে নিক আশার শহর, পৃথিবীর বুক জুড়ে হোক না সফর, বয়ে যাক জীবনের খুশির লহর, হতাশার ভাব কেটে বলিন হৃদয়, ভেতরে গড়ে নিক আশার শহর, সফর 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 সফর, প্রেরণার খোঁজে হোক মনের সফর, সফর 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 সফর।
সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে এমন একটি জায়গায় এসে পৌঁছে গেছি, সেই জায়গাটি হচ্ছে আপনারা অবশ্যই রাস্তায় দেখেছেন, আমরা কিন্তু নীরব নিস্তব্ধ আপনাদেরকে এতক্ষণ যাবৎ সঙ্গীত শোনাচ্ছি, সঙ্গীতের তালে তালে মুগ্ধ হয়ে আমরা চলে এসেছি এমন একটি জায়গা, সেটি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাধীন মাধবকুণ্ড জলপ্রপাতে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি বাইক নিয়ে, প্রায় 10টি নাগাদ বাইক নিয়ে আমরা চলে এসেছি মাধবকুণ্ডতে। সবার গায়ে গায়ে কিন্তু আনন্দের ভ্রমণ, আনন্দের চুয়া দিচ্ছে, আনন্দের সাড়া দিচ্ছে। আজকের এই আনন্দ ভ্রমণের টি শার্টটি স্পন্সর করেছেন আমাদের এমন একজন ব্যক্তিত্ব, আমাদের এমন একজন প্রিয় মানুষ, যিনি হচ্ছেন জামিল হোসেন। আমরা এমন একজন ব্যক্তিত্বের নাম দেখতে পাচ্ছি যিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই জামিল হোসেন। ওনার স্পন্সরে আজকের আনন্দ ভ্রমণটি হচ্ছে আমরা মাধবকুণ্ড জলপ্রপাতে। আমরা ইতিমধ্যে মাধবকুণ্ডের গেইটে প্রবেশ করব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রহর সুযোগেই হোক তাই শুধুই সফর, সফর 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 একাকিতে থেমে থাকা না পাবার স্বর, কুড়ে কুড়ে খেয়ে যাবে মনের গোতর। একাকিতে থেমে থাকা না পাবার স্বর। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে গেইটের ভিতরে প্রবেশ করে প্রায় 1 কিলোমিটার জায়গা হেঁটে হেঁটে আমরা এখন জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। অবশ্য আমাদের আজকের এই ভ্রমণটি হচ্ছে পঞ্চম সপ্তাহে ভ্রমণ, সেই পঞ্চম সপ্তাহে আমরা ভ্রমণ করতে যাচ্ছি। আজকে কিন্তু সবার গায়ে টিয়া কালারের সেই আনন্দ ভ্রমণের জার্সি পরিহিত আমাদের ভ্রমণ বিলাসীরা একে একে হেঁটে যাচ্ছে। আমরা জানি অবশ্য আজকে হচ্ছে পর্যটন দিবস, সেই পর্যটন দিবসে আমরা পর্যটন করতে এসেছি এমন একটি জায়গায়, সেই জায়গাটি হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত। আপনারা অবশ্যই জানেন, অবশ্যই চিনেন, ঝর্ণার দেশ সেটি হচ্ছে আমাদের মাধবকুণ্ড জলপ্রপাত। তো আমি ইতিমধ্যে ক্লান্ত শ্রান্ত, প্রায় 1 কিলোমিটার জায়গা হেঁটে হেঁটে আমরা ইতিমধ্যে রওনা দিয়েছি মাধবকুণ্ডের উদ্দেশ্যে। অবশ্য আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মন্তব্যের পালাটি আমরা শেষ করব, শেষ করেই আপনাদেরকে সেই সৌন্দর্যময় দৃষ্টিনন্দিত জায়গাটি আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা একজাক তরুণরা আমরা আজকে এই পর্যটন দিবসে আমরা চলে এসেছি। ইতিমধ্যে আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে যাচ্ছি, উনি হচ্ছেন দুবাই প্রবাসী আমাদের প্রিয় ভাই, আমাদের শাহজাহানুল ইসলাম। শাহজাহান ভাই, আজকের ভ্রমণ কেমন লাগতেছে? বিভিন্ন সবার সবচেয়ে ভালো লাগে, ওটাও সুন্দর লাগে। আর আজকে বলে আনন্দ ভ্রমণ দিবস, আজকে ভ্রমণ পর্যটন দিবস, দেশ বিদেশে যারা দেখরা বলে আমরা লাগাম আইবা, দেশ যদি আইন বেড়ানির আইয়া ওলা প্রতি শুক্রবারে আইবা বেড়ানির মাধবকুণ্ড। আজকে সফর হইলো মাধবকুণ্ড, ভালো লাগে। মোলা মোলা
ইতিমধ্যে বিদায়ের পালা, বিদায়ের ঘন্টা বেজে উঠেছে। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে মাধবকুণ্ড থেকে। আলহামদুলিল্লাহ আজকে যে আমরা পর্যটন আইছি মাধবকুণ্ড, খুবই ভালো লাগছে। অত্যন্ত সুন্দর এক জায়গা, মানে বড়লেখা উপজেলার মানে মাধবকুণ্ড যে পানির ঝর্ণা, যেটা খুবই সুন্দর। আমরা যারা আইছি মানে খুব উপভোগ করছি সৌন্দর্যটা। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আরেকজন ভ্রমণ বিলাসীর কাছে, যাকে আমরা প্রায় সময় ক্যামেরার গাইডলাইনে দেখে থাকি কিন্তু আমরা মন্তব্য নেওয়া হয় না। সেই এমন একজন ব্যক্তি আসাদুজ্জামান সাহেবের কাছে আজকের ভ্রমণটি কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো লেগেছে, প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ধন্যবাদ আমরা জামিল ভাইরে, ওনার এই স্পন্সরের কারণে আজকের ভ্রমণ, আনন্দ ভ্রমণটা আরও সুন্দর হয়েছে। ধন্যবাদ বিশেষ করে আরও যারা প্রবাসী আছেন, যারা সহযোগিতা করছেন, সবাইকে ধন্যবাদ, যারা আইজন সবাইকে ধন্যবাদ। যাই হোক, আমরা এরপর যা শিপন আহমদের কাছে জানতে যাবো সংক্ষিপ্ত অনুভূতি, যে আজকের ভ্রমণটি কেমন লেগেছে যেহেতু আজকে বিশ্ব ভ্রমণ দিবস। ভালো লাগছে, মানে কি আমরা এইটাই লেট হয়ে গেছি, যদি আরও আগে একদম পড়তাম তাইলে আরও উপভোগ করতাম। জানতে চাইবো যে আজকের সর্বশেষ পালায় আপনার অনুভূতি কি? খুব ভালো, যে বেলা কোনো শেষ নাই, ও বেলা মাধবকুণ্ড আমরা আইসি সব আইসি। বিশেষ করে যারা আপনারা ভিউয়ার্স আছেন, সবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা, ও একটা রইল আমার অনুরোধ। ধন্যবাদ। আজকের ভ্রমণ বিলাসী আমাদের গিয়াস ভাইয়ের মন্তব্য শুনবো এ পর্যায়ে। গিয়াস ভাই, আজকে ভ্রমণ করে আপনার কেমন লেগেছে? আল্লাহু আকবার।